মাঘের শীতে বাঘ কাঁপে, এই কথাটা কিন্তু এবারের শীতে সত্যি প্রমাণ হয়ে গেল। আমার মনে হয় না বুঝ হওয়ার পর থেকে এত শীত কখনো দেখেছি এবারের মতো শীত। যাই হোক, শীতে খুবই খারাপ অবস্থা, আর এটা হচ্ছে আমার বর্তমান অবস্থা। যেমন রাতের বেলায় শোয়ার সময় নাজেল ড্রপ, তারপর এটা হচ্ছে ইনহেলার, আর মাথা ব্যথার ওষুধ, এই তিনটা জিনিস নিয়ে ঘুমিয়েছিলাম গতকাল রাতে। তারপরেও নাক বন্ধ, প্রচুর মাথা ব্যথা, গলা খুসখুসানির জন্য রাত 2টার সময় ঘুম থেকে উঠে বসে রয়েছিলাম, কোনোভাবে আর ঘুমাতে পারিনি। তো খুবই শরীরটা খারাপ, সবাই অনেক বেশি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনিরাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শুক্রবার, তো সকালবেলায় ব্রেকফাস্ট শেষ করে তারপর গোসল করে নিলাম। সকাল সকাল গোসল করে এখন ছাদে এসে চুলটা শুকাচ্ছি। শীতের দিন যদি ছাদে এসে রোদে চুলটা না শুকায় আমার একদম ঠান্ডা লেগে যায়। এত চেষ্টা করলাম এবার যেন ঠান্ডা না লাগে, তারপরও ঠান্ডা লেগে গেছে। খুসখুসি কাশি হচ্ছে, গলার মধ্যে কেমন যেন সারাক্ষণই চুলকায়। তো সেজন্যই ভাবলাম রান্নাবান্না করার আগে আগে প্রথমে গোসলটা করে নিই, গোসল করে চুল শুকিয়ে তারপর গিয়ে আর কি রান্নাবান্না করব। তো বাচ্চারা আছে ঘরে, ব্রেকফাস্ট করতে দিয়ে এসেছি ওদেরকে, আর আমি এখন একা একা বসে ছাদে চুল শুকিয়ে নিচ্ছি। তো ভাবলাম এখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করা যাক। আজকে সারাদিন কী করছি সব কিছু আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করব। তো আশা করছি সবাই পুরো ভিডিওটি জুড়ে থাকবেন স্কিপ না করে। তো ময়না পাখিটাকেও গোসল করাতে হবে, ওইটা খালা যখন আসবে 12:30টার দিকে ঘর মুছতে, তখন খালাকে বলবো ছাদে এনে গোসল করিয়ে নিতে আর কি, এজন্য আমি আর করালাম না। পুরা চুল ভিজাইনি, শ্যাম্পু করিনি আজকে, শুধু এমনিতেই মাথায় পানি ঢেলে নিয়েছি আর কি। তারপরও দেখা যায় হাফ চুল ভিজে গিয়েছে, তো চুলটাই আর কি শুকাচ্ছি বসে বসে। আধা ঘন্টার মতো লাগবে, আধা ঘন্টা পরে চলে যাব আর কি বাসায়। আজকে আবার শুক্রবার, বাবু গোসল করে নামাজে যাবে, বাবুকে আবার তাগাদা দিতে হবে। আমার কাঠ গোলাপের কি অবস্থা, ফুল তো আসলোই না, শুধু পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে সব। কাটা মুকুটেরও কিন্তু ফুল আছে, পাতা নেই। গাছটা কিন্তু একটু ভয়ঙ্কর হলেও দেখতে খুবই সুন্দর, আমার খুব ভাল লাগে এই গাছটা। ফুল আছে বাট পাতা সব ঝরে পড়ে যাচ্ছে, এটাই মনে হয় শীতের সিজনের নিয়ম। ফাল্গুন আসতেছে সামনে, আবার সব ফুলে ফুলে ভরে যাবে, কোনো গাছেই ফুল নেই, একদম শুকনা সব। সারা ছাদে শুধু এখন এই হলুদ বাগান বিলাস, মানে সবগুলোর মাঝখানে শুধু একটাই ফুটে আছে। পরেও ঝরে ঝরে, ওই যে নিচে পড়ে আছে। চুলটা শুকিয়ে নিয়ে কিছুটা সময় ছাদে কাটিয়ে এখন বাসায় চলে এলাম, আর বাসায় এসে আমি অফ ক্যামেরায় অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে দুপুরে রান্না হচ্ছে সবজি দিয়ে পাতলা খিচুড়ি, চাল ডাল আলু টমেটো মটরশুঁটি দিয়ে আর কি খিচুড়ি রান্না করছি। আর এদিকে হচ্ছে চিকেন রান্না করে নিয়েছি, চিকেনটা একটু ভুনা ভুনা করেই রান্না করছি আজকে, কোনো রকম আলু আর অ্যাড করলাম না। তো আমি ছাদ থেকে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি, ঘর গুছানোর কাজটা আজকে আরিয়ানাই সেরে ফেলেছে, ও সবগুলো রুম গুছিয়ে নিয়েছে, গুছিয়ে তারপর গোসলে ঢুকে গিয়েছে, বাবুকেও গোসলে ঢুকিয়ে দিলাম, বাবু গোসল করে নামাজে চলে যাবে, আর এদিক থেকে আমার রান্নাবান্না অলমোস্ট হয়ে যাচ্ছে। এই তো বেগুন ভাজিটা আমি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি, বেগুনটাও ভাজি করে নিব। আর আজকে দুপুরের খাবারের মেনুতে আমাদের এই ছিল গরম গরম সবজি খিচুড়ি। এই তো সবজি খিচুড়িটা কিন্তু দেখতে অনেক ইয়াম্মি হয়েছে, আপনারাও কমেন্ট করবেন কেমন হয়েছে। আর এই হচ্ছে চিকেন ভুনা, চিকেন ভুনাটা একদম কষা কষা করে করেছি, আর সাথে আছে বেগুন ভাজি। তো দুপুরের খাবারটা আজকে ভালোই জমে যাবে,
শীতের দিন সবজি দিয়ে পাতলা খিচুড়ি কিন্তু বেশ লাগে, কার কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, আমার তো খুবই পছন্দের। তো যাই হোক, সব কিছু আমি টেবিলে সার্ভ করে নিয়ে এলাম, বাবু এখনও নামাজ থেকে আসেনি, নামাজ থেকে আসলে আমরা তারপর খাওয়া দাওয়া করব। এর মধ্যে আমি আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি আজকে। আমার ভিডিওতে মাঝে মাঝেই কমেন্ট আসে যে আরিয়ানাকে বিয়ে দিবেন না, আরিয়ানাকে কবে বিয়ে দিবেন বা আরিয়ানাকে কেন বিয়ে দেন না, এই প্রশ্নটা মাঝে মাঝে আমি পাই। তো সেটার কখনোই আমি অ্যান্সার করি না, আজকে ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অ্যান্সারটা করে দেই। আমাদের সমাজে যদি ছেলের মতো করে মেয়েকে দেখা হতো তাহলে কিন্তু আমাদের সমাজটা আরও অনেক বেশি উন্নত থাকতো। বাবা মার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা সেম, ছেলেকে যেই চোখে দেখা হয় মেয়েকে কিন্তু সেই চোখে দেখা হয় না। মেয়ের 20 বছর হয়ে গেলেই আশেপাশের মানুষ বলতে শুরু করে দেয় বিয়ে হয় না কেন বা বিয়ে দেয় না কেন। ছেলের কিন্তু 20 বছর হলে কেউ বলে না যে ছেলেকে বিয়ে করায় না কেন বা বিয়ে হচ্ছে না কেন। তো মেয়েদের বেলায় কেন এটা শুনতে হবে? একজন ছেলে যদি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালোভাবে পড়াশোনা শেষ করে স্টাবলিশড হয়ে সংসারের হাল ধরতে পারে তাহলে মেয়ে কেন পারবে না? তো আমার আরিয়ানা কিন্তু বিবিএ করতেছে, ওর 6 সেমিস্টার চলছে। তো ওর বিবিএ কমপ্লিট হওয়ার পর এমবিএ করবে, তো দেখা যাক কবে বিয়ে দেই। আমার এখন কোনো বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নেই, কারণ আমার মেয়ে স্টাবলিশড হবে, মেয়ে নিজের যোগ্যতায় যোগ্যতা সম্পন্ন হবে, তারপর ওর বিয়ে দিব। প্রত্যেকটা বাবা মায়ের উচিত ছেলেকে যেই চোখে দেখে মেয়েকে সেই সেম চোখে দেখা, তাহলে আমাদের সমাজের বাবা মারা কিন্তু বৃদ্ধ বয়সে আরও অনেক বেশি ভালো থাকতো আমার মনে হয়। কিন্তু আমাদের সমাজে অনেক বাবা মাই আছে ছেলেদেরকে এক চোখে দেখে মেয়েদেরকে আরেক চোখে দেখে, এই জিনিসটা খুবই কষ্টকর। মেয়েদেরকে যদি ছেলেদের চোখে দেখা হতো তাহলে কিন্তু আমাদের সমাজ আজকে আরও উন্নত জায়গায় থাকতো। বাবা মা হিসেবে আমাদের কিন্তু ছেলেদের যেই চোখে দেখি মেয়েদেরও সেই চোখেই দেখা উচিত। তো আমার স্বপ্ন হচ্ছে আমার মেয়ে স্টাবলিশড হবে, পড়াশোনা শেষ করবে, ভালো একটা জব করবে, তারপরে আল্লাহ যা রেখেছে কপালে তাই হবে, ভালো একটা ছেলে দেখে মেয়ের বিয়ে দিব। এত তাড়াতাড়ি আমার আরিয়ানার বিয়ে দেওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই, আমি কখনোই চিন্তা করি না আমার মেয়েকে এখন বিয়ে দিব। তো যারা প্রশ্নটা করেন তাদের প্রশ্নটা করাও ঠিক আছে, কারণ অনেকেই দেখা যায় অনেক ছোট বয়সে মেয়ে বিয়ে দিয়ে দেয়, তো সেজন্যই হয়তোবা জিজ্ঞেস করেন, বা আরিয়ানা ভার্সিটিতে পড়ে এখন বিয়ের বয়স হয়েও গিয়েছে, সেজন্যই কমেন্ট আপনারা করেন। তো আজকে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। যখন বিয়ে হবে আমি যদি ব্লগিং করি অবশ্যই আপনাদেরকে দাওয়াত দিব। বাইরে গরম না, বাইরে যে রোদ উঠছে, কিন্তু ঘরের মধ্যে অনেক শীত লাগে, টাইলসের জন্য আমার মনে হয় বেশি শীত লাগে। রুমে ওয়ালে টাইলস করলে সবাই তো বলতেছে টাইলস ছাড়া এটার কোনো সলিউশন নাই, রং করলে আবারও হয়, প্লাস্টার করলে আবার হয়, এই জন্য এটা টাইলসই করতে হবে। নাও খাও, খেয়ে রিভিউ দাও। আবু পাতলা খিচুড়ি কিন্তু আমার গতকালের ভিডিওতে আপনারা অনেকেই বলেছেন ড্যাম ওয়ালটাতে টাইলস করতে, এছাড়া আর কোনো সলিউশন নেই। আমিও ব্যাপারটা ভেবে দেখেছি, টাইলস ছাড়া আমি যেটা করব সেটাতেই আসলে টাকা নষ্ট হবে, তো দেখা যাক টাইলসই করতে হবে। আর আরিয়ানা বলছিল পিঙ্ক কালারের টাইলস করবে, এটা নিয়ে 2 ভাই বোনের ঝগড়া লেগে গিয়েছে। আর আমরা এদিক থেকে কিন্তু গরম গরম খিচুড়ি, মুরগির মাংস আর হচ্ছে বেগুন ভাজিটা খেয়ে নিচ্ছি, অনেক ইয়াম্মি ইয়াম্মি করে। আমরা 3 জন তো এদিকে খেয়ে নিচ্ছি, আর আমাদের তো আরও একজন সদস্য আছে, তারটা এখানে বেড়ে রাখলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। সে অবশ্য মটরশুঁটি, বুটের ডাল এগুলো পেলে খুব খুশি হয়, খুব মজা করে খায়। খাওয়া দাওয়া করার পর অনেকটা সময় রেস্ট নিয়েছি, এখন বাবুকে পড়তে বসালাম। দুপুরে খাওয়া দাওয়া করার পর এত শীত লাগে কি বলবো, মানে আমার শরীর, হাত পা মনে হয় যেন বরফ হয়ে যায়, আর পা দুইটা কিছুতেই গরম করতে পারি না, এরকম একটা অবস্থা লাগে। তো এখন মোজা পরে নিলাম, মোজা পরে পড়তে বসালাম বাবুকে, বাবুকেও বললাম মোজা পরে নাও, আর দুই একটা শীতের কাপড় আরও পরতে বললাম, কিন্তু তার নাকি গরম লাগে। তো যাই হোক, বাবু কী পড়ছে সেগুলোই এখানে বসে দেখছিলাম। আর আজকের ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায়ও নিয়ে নিব। যদি কোনো ভুল ত্রুটি আজকের ভিডিওতে করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন।
আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিবেন আর পেজটিকে ফলো করে আমার সাথেই থাকবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আপনাদের পরিবারের জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। আজকের মতো তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।